Lionel Andres Messi. সৌদি আরব থেকে বিলিয়ন ডলারের প্রস্তাব ছিল লিওনেল মেসির, কিন্তু অর্থের পিছনে না ছুটে মেসি যান সকারের দেশে, ঘটান ফুটবল বিপ্লব। প্রায় দেড় মাস হতে চললো মেসি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে, কিন্তু এখনো যেন ঘোরের মধ্যে আছেন সমর্থকরা। প্রতিটি ম্যাচেই একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন মেসি, যার রেশে ফুলে ফেঁপে উঠছে ইন্টার মায়ামির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লিও ফ্লোরিডায় পা রাখার পর তাকে এক পলক দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা। অতিরিক্ত চাহিদার দরুন টিকিট হয়ে গেছে সোনার হরিণ। গণমাধ্যমে প্রকাশ পায় বিশ্বসেরার নৈপুণ্য মাঠে বসে উপভোগের জন্য লাখ টাকা পানির মতো খরচ করেছেন ভক্তরা, যার সরাসরি প্রভাব পড়েছে ইন্টার মায়ামির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সূত্র বলছে মেসি আসার পর মাত্র দেড় মাসে শুধুমাত্র টিকিট বিক্রি করে ইন্টার মায়ামি আয় করেছে $265 মিলিয়ন। প্রবাস জীবনে ফেলে আসা প্রিয়জন কে মিস করেন যারা, সেই অনুভূতির কথাগুলো চিঠি আকারে লিখে ইমেইল করুন। শুধু ক্লাবের আয় নয়, লিওর কাঁধে ভর করে কারি কারি ডলার অ্যাকাউন্টে যোগ করছে সম্প্রচার স্বত্ব কিনে নেয়া অ্যাপল টিভি। এই প্রতিষ্ঠানটি এখন টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রিমিয়ার লিগ প্রচার করা এনবিসি নেটওয়ার্কের সঙ্গে। ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে মেসি আসার পর MLS টিম ভ্যালু বেড়েছে 85%, তার মাধ্যমে অ্যাপল আয় করেছে $579 মিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে, যেখানে অংশ নেয় 11 থেকে 26 বছর বয়সী 2020 জন ক্রীড়াপ্রেমী। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসির মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্ক তৈরি করা হয়। সেখানে CR7কে হারিয়ে শীর্ষস্থান দখল করে নেন লিওনেল মেসি, যদিও এই পার্থক্যটা ছিল মাত্র 5%। ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় কাটছে আর্জেন্টাইন সুপার ফুটবলারের। তার জাদুতে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তুলেছে ফ্লোরিডার ক্লাবটি, একই সঙ্গে নিশ্চিত করেছে US ওপেন কাপের ফাইনাল। MLS-এও জয় খরা খুঁজেছে মায়ামির, 9 ম্যাচে 1টি অ্যাসিস্ট সহ লিওর পা থেকে এসেছে 11 গোল। SM ইকবাল, সময় সংবাদ।